লুণ্ঠনকারী বিষয়ার বিদেশ ভ্রমণ। প্রমোদ বিহারলে উলাইছে রাজ্যের ছয় কৃষি বিষয়া। বিশ্বব্যাংকর ঋণর ধন খরাত করে যাব নিউজিল্যান্ডলে। তালি টোপলা বান্ধিছে আশিস কুমার ভূটানি, বলজিৎ সিং, হরেন তালুকদার, প্রিয়ঙ্কা হাজরিকা, মনোরঞ্জন নেওক আর মৌসুম হাজরিকায়। নামত বীজ সম্পর্কীয় প্রশিক্ষণ। পিছে রাজ্য সরকারের ঋণর ধনেরে নিউজিল্যান্ড সফরলে উলাইছে কৃষি বিভাগের এই সকল বিষয়া। কৃষি বিভাগত মুকলি লুণ্ঠন চলোৱা দুর্নীতি অনিয়মরে কৃষি বিভাগটির মূরের গেলিবলে এরি দিয়া এই সকল বিষয়াই করব প্রমোদ ভ্রমণ। যি সময়ত রাজ্য কৃষকে সময়মতে বীজ নাপায় হাহাকার করেছে, সেই সময়তেই লাখ লাখ টাকা খরচ করে বিভাগীয় ভ্রমণসূচীল অবসর বিনোদন উলাইছে এই সকল বিষয়া। হাত দাঙিছে নাকি কৃষিমন্ত্রী? উভতগুড়ে নচা, বিষয়ের উপর নাই নিয়ন্ত্রণ। কার হাতর মুঠিত কৃষি বিভাগ? এই ভ্রমণের কি লাভ হব অসমৰ কৃষকর? বিশ্বব্যাংকর ঋণের জড়িয়ে রাজ্য সরকারে কৃষি বিভাগত বিভিন্ন আঁচনি গ্রহণ করেছে, যদিও কার্যত কিমান দূর সফল হয়েছে সেয়া বীজ যোগান কেলেঙ্কারিয়েই ইতিমধ্যেই উদঙাই দিছে। লুণ্ঠনের স্বার্থত বিশ্বব্যাংকর পুঁজি এপার্ট আর কৃষি বিভাগে পানিত পেলার পিছত এইবার খোদ কৃষি বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব তথা কৃষি উৎপাদন আয়ুক্ত আশিস কুমার ভূটানির নেতৃত্বত কৃষি বিভাগের ছয়জনীয় দলটো 3 জুনত যাব নিউজিল্যান্ডলে। এই দলটোত আছে এপার্টর মার্কেট এনালিস্ট বলজিৎ সিং, কৃষি বিপণনের মহাপ্রবন্ধক হরেন তালুকদার, অশোকার সঞ্চালক মৌসুম হাজরিকা, বীজ নিগমের প্রশাসনিক বিষয়া প্রিয়ঙ্কা হাজরিকা আর বীজ নিগমের সহযোগী সঞ্চালক মনোরঞ্জন নেওক। প্রশ্ন হল, বিষয়ার এই বিদেশ ভ্রমণের কিমান দূর উপকৃত হব রাজ্যের কৃষক? একাংশ উভতগড়ে নচা বিষয়াক নিজ খেয়াল খুশি মতে চলাবলে এরি দিছে নাকি কৃষিমন্ত্রী অতুল বরাই? এনেবর প্রশ্ন স্বাভাবিকতেই উত্থাপন হয়েছে। রিপোর্ট দ্য নিউজ প্লাস।